আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা যে অনুশীলনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনুশীলনী 5। অনুশীলনী 5 মূলত লসাগু এবং লসাগু ভিত্তিক অঙ্ক নিয়ে করা হয়েছে। লসাগু বলতে আমরা বুঝি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা প্রথম যে লসাগুটি দেখব, লসাগু কিভাবে নির্ণয় করে, প্রথমটি হলো 20, 12 এবং 25 তিনটি সংখ্যা নিয়ে করা, তিনটি সংখ্যা লসাগু দেখব আমরা মূলত। এখন যদি 20, 12, 25 লসাগু নির্ণয় করার সর্বপ্রথম ধাপ হলো যে আমরা সবচেয়ে কম কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করতে পারি, ভাগ করে এদেরকে এদের গুণিতক আকারে নিতে পারি। প্রথমে যদি আমি এদেরকে একসাথে নিই, 2 দিয়ে ভাগ করি সব, তাহলে দেখা যায় যে 20 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 10, 12 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 6, এবং 25 কে 2 দিয়ে ভাগ করলে যেহেতু ভগ্নাংশ আসে বা ভাগশেষ থাকে তাহলে 25 কে 2 দিয়ে ভাগ করা সম্ভব না, তাহলে 25, 25ই থাকবে। এখন আমরা দেখব যে এগুলোকে আবার 2 দিয়ে ভাগ করা যায় কিনা, সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে যদি আবার দেখি যে 2 দিয়ে যদি দিই, 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে হলো 5, 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 3, আর 25 কে 2 দিয়ে যেহেতু ভাগ করলে ভাগশেষ থাকে তাহলে আমরা 25 রেখে দিব। এখন যদি আমি 5 কে 2 দিয়ে ভাগ করি যাবে না, 5 কে যদি 3 দিয়ে ভাগ করি তাও ভাগশেষ থাকে, 25 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ থাকে। তার মানে আমাদের 2 দিয়ে ভাগ করা এখন আর সম্ভব না। এখন যদি আমরা 3 দিয়ে চেষ্টা করি, 3 দিয়েও যদি 5 কে ভাগ করি ভগ্নাংশ বা ভাগশেষ থাকে, 3 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ ভাগফল হয় 1, 25 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশ থাকে। তার মানে 2টি সংখ্যায় যেহেতু আমাদের বাকি পড়ে যায় তাহলে আমরা 3 কেও এখানে ব্যবহার করব না। তার মানে এখন যদি আমরা 5 দিয়ে দিই ভাগ করি তাহলে 5 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে থাকে ভাগফল 1, 3 কে 5 দিয়ে ভাগ করা যায় না, আর 25 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসে হলো 5। তার মানে আমরা এখন এটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে যদি ভাগ করি তাহলে 5 কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 5 কে 3 দিয়ে ভাগ করা সম্ভব না সেহেতু এখানে 3 থেকে যাবে, আর 5 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে থাকে 5। তার মানে এখন সর্বশেষে যেটা দেখলাম যে 3টি সংখ্যারই সর্বনিম্ন যেসব সংখ্যা সেগুলো 3টি ভিন্ন সংখ্যা চলে আসছে। তার মানে আমি যদি এখন কোনো কিছু দিয়ে ভাগ করতে চাই তাহলে সেই সংখ্যাটি থেকে যাবে, তার মানে আমাদের আর এখন ভাগ করা সম্ভব না। তাহলে আমরা লসাগু নির্ণয় করব কিভাবে? আমাদের লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাগুলো এবং নিচে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা গুণ দিব। তাহলে আমরা ভাগ করেছি কি দিয়ে, 2, এই 2 গুণ 2 গুণ 5 গুণ যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে 1, কিন্তু 1 কে লিখলেও হয়, আপনি যদি 1 নাও লিখেন 1 দিয়ে গুণ দিলে সেই উত্তরই আসবে যেহেতু আমাদের 1 আমরা লিখলাম না। আর যদি কেউ চায় 1 লিখলেও কোনো সমস্যা নেই। এখন বাকি আছে 3 লিখলাম এবং সর্বশেষ 5। এখন এগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে লসাগু সেটা চলে আসবে, 2 গুণ 2 4, 4 গুণ 5 20, 20 কে যদি 1 দিয়ে গুণ দিই 20ই থাকে, 20 গুণ 3 60, 3 গুণ 20 60, 60 গুণ 5 সমান হয় 300। তার মানে আমাদের নিম্ন লসাগু হলো 300। এখন আমরা আসব গসাগুতে। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা এখন সরাসরি দেখব যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়।
যেহেতু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, তার মানে আমরা এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে 12 এবং 18, তাহলে আমরা 12 এবং 18 দুইটিরই গুণনীয়ক বের করে নিব। এটা করার জন্য সাধারণত দুইটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটি হলো যে আগে আমরা বের করব গুণনীয়ক গুলো দুইটি সংখ্যারই, তাহলে 12 এর গুণনীয়ক এখন গুণনীয়ক কি? গুণনীয়ক হলো সেই সংখ্যাগুলো যেগুলো দিয়ে আমি 12-কে এবং 18-কে ভাগ করতে পারবো। তার মানে আমি এখন 12-কে ভাগ করতে পারবো কি দিয়ে? 1 দিয়ে আমি 12-কে ভাগ করতে পারি, 2 দিয়ে পারি কারণ 6 দ্বিগুণে 12, 3 দিয়ে পারি 3 গুণ 4 12, তাহলে 4 দিয়েও পারি, 6 দিয়ে পারি কারণ 6 দ্বিগুণে 12, এবং 12 দিয়ে আমি ভাগ করতে পারি। তার মানে আমার 12-র গুণনীয়ক আসে 1, 2, 3, 4, 6 এবং 12। তার মানে এখন আমরা যদি 18-র গুণনীয়ক নির্ণয় করি, 18 এর গুণনীয়ক, তাহলে 18-কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে যায় 2 গুণ 9, 9 দ্বিগুণে 18, তাহলে ভাগ যায় 3 দিয়ে, 3 গুণ 6, 18, 4 দিয়ে যায় না ভাগ, তার মানে 6 দিয়ে যায় 3, 6, 18, 9 দিয়ে যায় 9 দ্বিগুণে 18, এবং 18 দিয়ে ভাগ যায়। তার মানে আমাদের গুণনীয়ক আসছে 18, 1, 2, 3, 6, 9 এবং 18। এখন এই ক্ষেত্রে গসাগু নির্ণয় করার সূত্র হলো যে এই দুইটি গুণনীয়কের মধ্যে যেই গুণনীয়কটি দুইটি সংখ্যার মধ্যেই থাকবে সেগুলো হলো ওই সংখ্যার গসাগু। এই ক্ষেত্রে দেখা যায় যে 12-র মধ্যে, 12-এর গুণনীয়কের মধ্যে আমাদের 6 সংখ্যাটি আছে, এবং 18-এর গুণনীয়কের মধ্যেও 6 সংখ্যাটি আছে। তার মানে এখানে আমাদের গুণনীয়ক হবে 6, গসাগু হবে 6। তার মানে আমাদের 12 এবং 18 এর গসাগু 6। এছাড়া এখন আমি যদি আরেকটা পদ্ধতি আছে, যেটা হলো যে মোটামুটি লসাগুর মতোই পদ্ধতি, সেই পদ্ধতিটি হলো যে আগে আমরা 12 এবং 18 দুটিকেই লসাগুর মতো আগে যেভাবে করেছি সেভাবে ভাগ দিব। যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে 6 দ্বিগুণে 12, আর 18-কে 2 দিয়ে ভাগ করলে আসে 9। এখন এটাকে যদি 2 দিয়ে ভাগ করি আসে হলো 3, 9-কে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমি এখন যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে 2, আর 9-কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসে হলো 3। তার মানে এটা ভাগ হয়। আচ্ছা, এখন আমি যদি লিখি যে যেগুলো পা পেলাম গসাগু দুই গুণ তিন গুণ দুই গুণ তিন, তার মানে 2, 3, 2, 3, এগুলো সবগুলো গুণ আকারে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে হবে যে কোন সংখ্যাগুলো জোড় অবস্থায় আছে। এখন আমি যদি দেখি যে 1টা 2 এবং 2টি আরেকটা 2, তার মানে 2টা 2 আমরা পেয়েছি, যেটা 2টা বা 1 জোড়া অবস্থায় আমরা পেয়েছি। এখন এখানে যেহেতু 2টি 2 আছে, তার মানে এখানে 2টা 2 থেকে আমরা 1টা 2 নিব। এখন 3-এ দেখি 1টা 3 এবং আরেকটা 3, তার মানে হলো 2টি 3। তার মানে এই 2টা 3 থেকেও আমরা যেহেতু জোড়া হয়ে গেছে সেহেতু 1টা 3 নিতে পারবো। তার মানে যদি 2 এবং 3 গুণ করি তাহলে আমাদের আগে যেটি আমরা পেয়েছি গসাগু সেই 6 পাওয়া যায়। এর থেকে আমরা এখন যার যেভাবে সুবিধা সেভাবে আমরা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলেই গসাগু নির্ণয় করতে পারবো।